হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব টাইম বক্সের টাক্স যে ট্যাপটা আছে এটাতে কিভাবে কাজ করবেন আপনারা, যে টাক্স যে ট্যাপটা আছে এখানে এটাতে কিভাবে আপনারা কাজ করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা টাইম বক্সে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা থ্রিডের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখান থেকে আর্নে চলে যাবেন। আর্নে চলে আসার পর এখান থেকে দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনারা এখান থেকে জাস্ট এই যে টাক্সে ক্লিক করে দেবেন। এখানে টাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন টাক্স এবং সাবমিশন, এই দুটো অপশন আছে। এখানে সাবমিশন হচ্ছে আপনি যে কাজগুলো কমপ্লিট করে সাবমিট করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন, আর টাস্কে হচ্ছে আপনি নিউ যে জবগুলো আছে সেখানে দেখতে পারবেন। তো আমরা যদি একটু সাবমিশনে ক্লিক করি এখানে, তা দেখেন আমরা যে কাজগুলো শেষ করেছি সেগুলো দেখতে পাবো এখানে। দেখেন এই দেখেন এই যে কাজগুলো আছে এগুলো আমি কমপ্লিট করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। এগুলো কিন্তু প্রায় সব কিছুই সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু অ্যাপ্রুভ। এরকম একদম অ্যাপ্রুভ যেগুলো দেখাবে সেগুলো বুঝবেন আপনি অ্যাপ্রুভ হয়ে গেছে, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে দেখেন একটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, এটা এখনও পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। তো এইভাবে করে এখানে আপনারা যে কাজগুলো কমপ্লিট করবেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো কাজ করার জন্য আপনারা এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে টাক্সে আবার যাবেন, আবার টাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাক্সের কাজগুলো আমাদের সামনে এখন চলে আসবে। দেখেন এটা লোডিং হচ্ছে, আপনারা এখানে একটু সময় দেবেন, এখানে লোডিং হইতে একটু সময় লাগে, লোডিং হইতে একটু সময় লাগবে। দেখেন এখানে কিন্তু ওই যে টোটাল টাক্স অ্যাভেলেবেল জিরো দেখাচ্ছে, তো এটা লোডিং হইতে একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন এটা কিন্তু লোডিং হয়ে গেছে। তো এখানে টোটাল আপনি কতগুলো টাক্স আছে সেগুলো দেখতে পারবেন। দেখেন এখানে টোটাল আপনার 2900টা কাজ এখানে আছে, আর এখানে আপনার 2900টা কাজের ভ্যালু আছে প্রায় ষোলো ডলারের মতো। আর এখানে পেন্ডিং দেখাচ্ছে 10 সেন্টের মতো, জাস্ট এটা আমি করছিলাম, এখনও পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হলে এটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার কাজ করার জন্য এখান থেকে দেখে করতে পারেন। দেখেন নিচের দিকে ইউজ পরিমাণ কাজ আছে, আপনি এখানে ইউজ পরিমাণ কাজ পাবেন, আপনি সারাদিন কাজ করেও কাজ শেষ করতে পারবেন না, ঠিক আছে। তো চাইলে এখান থেকে আপনারা ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে পারেন। তো ক্যাটাগরি অনুযায়ী কাজ করার জন্য সেটা সবথেকে বেটার আপনারা ক্যাটাগরি অনুযায়ী কাজ করবেন। তো এই দেখেন এখানে ক্যাটাগরি একটা অপশন পাবেন, এই যে ক্যাটাগরি পরে ক্লিক করে দেবেন। তারপর দেখেন এখানে ইউজ পরিমাণ ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া অ্যাঙ্গেজ, সোশ্যাল মিডিয়া সাবস্ক্রিপশন, ওয়েব পেজ অ্যাঙ্গেজ, তারপরে আপনার এখানে অনেক কাজ আছে, ওয়েবসাইট সাইংয়ের কাজ আছে, মোবাইল অ্যাপ ইনস্টলের কাজ আছে, আপনি এখানে অনেক কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এখান থেকে আপনার এখন ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের এখান থেকে একটা ক্যাটাগরি দেখাচ্ছি যে আপনি সোশ্যাল মিডিয়ার সাবস্ক্রিপশন, এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি করে। তো এখানে ক্লিক করলাম, দেখেন সোশ্যাল মিডিয়া সাবস্ক্রিপশনে ক্লিক করলে এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া সাবস্ক্রিপশনের ভিতরে আমাদের 277টা কাজ আছে এখানে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি চাইলে আরও কিন্তু ক্যাটাগরি করে নিতে পারবেন, আরও শর্ট করে নিতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনি বেস্ট আর্নিং এটা করে নিতে পারেন, তো এটা আমি এরকমই রাখবো। তারপর এখান থেকে আপনি সাব ক্যাটাগরি করতে পারেন যে আপনি কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, এখানে অনেক কাজ আছে, আপনি যেটা করছেন সেটা করতে। আপনি ইনস্টাগ্রামে একটা কাজ করে আপনাদের দেখিয়ে দেবো আমি। তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম। তো ইনস্টাগ্রামে ক্লিক করার পরে দেখেন এখানে ইনস্টাগ্রামের জন্য আপনার 13টা কাজ আছে, এই দেখেন 13টা কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তার জন্য দেখেন এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার এখানে যে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলে এখানে আপনি কতদিন কতক্ষণে পেমেন্ট নেবেন, এভরি 7 ডেজ, এভরি 5 মিনিটস, তারপর হচ্ছে আপনার এভরি 24 আওয়ার্স, এইভাবে কিন্তু শর্ট করে নিতে পারবেন যে তারা এখান থেকে কতক্ষণে আপনি নিতে চান। তো আমি বলবো, আমার সাজেস্ট করবো আপনার এল ফ্রিকোয়েন্সি এটাই রাখেন, এখানে এরমই থাকবে, শুধু আপনার এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিটা চেঞ্জ করে এখান থেকে কাজ করবেন। দেখেন আমি এই সোশ্যাল মিডিয়া সাবস্ক্রিপশনের ভিতরে আমি ইনস্টাগ্রামের কাজ নিয়েছি। তো নিচের দিকে আসলে দেখেন এখানে কিন্তু ইনস্টাগ্রামের জন্য আমরা 13টা কাজ আছে এখানে। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি, দেখেন এখানে একটা কাজ আছে, এই যে ফলো কমেন্ট লাইক, এটার জন্য আপনাকে 5 সেন্ট দিবে। তারপরে যদি নিচের দিকে যান এখানে দেখেন ইনস্টাগ্রাম ফলো ইনস্টাগ্রাম, এখানে জাস্ট ফলো করতে হবে আপনাকে, কিন্তু তারা 5 সেন্ট দিবে, ঠিক আছে। তো এইভাবে করে এখানে কাজ করা যায়। আর আপনারা যে কোনো কাজ করার আগে এখানে দেখবেন এই অ্যাপ্রুভালটা, এখানে অ্যাপ্রুভাল 100% আছে। তো আপনারা চেষ্টা করবেন অ্যাপ্রুভাল রেট অন্তত 80%-এর উপরে যেটা থাকবে সেটা করবেন।
তো আপনাদের জন্য ভালো হবে। তো একটা কাজ আপনাদের করে দেখাচ্ছি আমি, তো আমি জাস্ট এখানে এই যে ইনস্টাগ্রাম ফলো যে কাজটা আছে এটা করে দেখিয়ে দেবো। এটা তো আমি জাস্ট এই এখানে এই যে ভিউ আছে ভিউর পরে ক্লিক করতে হবে, এই ভিউ জাস্ট এই কাজটা করার জন্য ভিউ পরে ক্লিক করতে, ভিউ পরে ক্লিক করলাম। ভিউর পরে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম চলে আসবে ইন্টারফেস। আসার পরে এখানে আমরা রিসেন্ট কে কে এই কাজগুলো করছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে। দেখেন এই যে এগুলো রিসেন্ট পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে কিন্তু এগুলো করছে তারা, তো কাজটা আপনিও করতে পারবেন। তার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে এইটুকু দেখবেন, এই যে অ্যাডভাইজার যে আপনার যেটাকে বলছে এটা এটা আপনি দেখে নেবেন। তো প্লিজ ফলো ইনস্টাগ্রাম, তারা কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম সিম্পল কাজ, এগুলো ছোটো ছোটো কাজ করে আপনি দিনে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এই টাইম বক্সের টাক্সের মাধ্যমে। তো আপনি জাস্ট কী করবেন এখান থেকে দেখেন এই যে স্টার্ট ক্যাম্পেইনে করতে হবে আপনাকে কাজটা শুরু করার জন্য। জাস্ট এখানে স্টার্ট ক্যাম্পেইন লেখা আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনার কাজটা কিন্তু রিসিভ করা হলো। রিসিভ করার পরে আপনি সেদিকে চলে আসবেন আবার। আসার পরে এখান থেকে দেখবেন এই যে তারা কী বলছে এখানে, এটা সবার জন্য আপনি এটাকে পড়ে নেবেন। এখানে কম লেখা আছে আর বেশি লেখা থাকতে পারে, যেটা লেখা থাকে সেটা আপনারা করে দেবেন। তার এখানে প্রুফ কিছু আছে সেটা আপনাকে দেখতে হবে। দেখেন এই যে প্রুফ, এখানে দেখেন প্রুফ কী তারা চাচ্ছে। প্রুফ চাচ্ছে তারা মাস্ট শো স্ক্রিনশট প্রুফ অ্যান্ড টেক্স ইউর ইউজার নেম অ্যান্ড ইউ ফলো ইট অ্যান্ড এনি নট রিলেটেড টু বি রিজেক্টেড। ঠিক আছে, এখানে আপনারা কী করবেন, এখানে আপনার টেক্সের ভিতরে আপনার ইউজার নেমটা দিতে হবে ফলো করার পরে। আর এখানে আপনার ফলো করার পরে যে স্ক্রিনশট নিতে হবে সেটা এখানে ব্রাউজ করে আপনাকে দিতে হবে। তো আমি কাজটা আপনাদের করে দেখেছি। তো জাস্ট আপনারা এই লিঙ্কের পরে ক্লিক করবেন, যে লিঙ্কটা এখানে দেওয়া থাকবে আপনারা এটা ভালো করে পড়ে নেবেন। যেখানে ক্লিক করতে পারবে সেখানে ক্লিক করবেন। তো এখানে আমি ইনস্টাগ্রাম এই লিঙ্কের পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাকে আমার ইনস্টাগ্রামে নিয়ে আসলো। আসার পরে আমাদের কী করতে হবে, এখন এটাকে আমাকে ফলো করতে হবে। দেখেন এখানে কিন্তু এই যে ফলো অপশনটা আছে, এই যে ফলো, এই ফলোতে ক্লিক করতে হবে। জাস্ট এই ফলোতে ক্লিক করে দিলাম। দেখেন ফলোতে ক্লিক করার পরে কিন্তু এটা ফলো হয়ে গেল। ফলো হওয়ার পরে আপনার দেখেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনার যে ইউজার নেমটা থাকবে ইনস্টাগ্রাম সেটা আপনি কপি করে নেবেন, বা আপনি যদি আপনার মনে থাকে সেটা আপনি টাইপ করে দেবেন। ইনস্টাগ্রামের ইউজার নেম হচ্ছে এই সব থেকে উপরে যেটা থাকে এটা, এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার নেম। ঠিক আছে, আপনি এটা টাইপ করে দেবেন, যে অ্যাকাউন্টে ফলো করবেন সেই অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম ইউজার নেমটা এখানে দিতে হবে। তো আমি ইনস্টাগ্রাম ইউজার নেমটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমি আমার টাইম বক্সে চলে আসতেছি। আসার পরে এখান থেকে আমি জাস্ট আমার ইউজার নেমটা টাইপ করে লিখে দিচ্ছি। এখানে আমি লিখে দিলাম, আপনার একটু ভালো করে অবশ্যই অ্যাকুরেট ডেট দেবেন, এখানে চেক করে দিবেন বারবার। আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থাকার পরে এখান থেকে দেখেন আমি এই টেক্স ইনপুটের জায়গায় ইউজার নেমটা দিয়ে দিলাম। এবং আমি এই ব্রাউজ ইমেজ, এখানে একটা অপশন পাবেন এই যে ব্রাউজ ইমেজ, এখানে ক্লিক করবো। এখন ক্লিক করে দেখেন আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে এখান থেকে আপনি ব্রাউজ করে আপনার যেখানে আপনার স্ক্রিনশটটা রাখছেন সেখানে আপনি চলে যাবেন। তো আমি স্ক্রিনশটে চলে যাচ্ছি। তো আমি যে মাত্র স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা আমি এখন সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ালাম, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি দেখতে পাবেন এখানে স্ক্রিনশটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে ভালো করে চেক করে নেবেন যে তারা যেটা যাচ্ছে সেটাকে আপনি দিতে পারছেন কিনা ঠিকঠাক। ঠিকঠাক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে এই যে সাবমিট অ্যাপ্রুভালে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আর আপনি প্রতিটা কাজ করার জন্য কিন্তু 30 মিনিট করে সময় পাবেন। দেখেন এখানে উপরে এখানে দেওয়া আছে এই যে ইউ হ্যাভ 30 মিনিটের মধ্যে কাজটা আপনার শেষ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন টাইম আপনার কিন্তু উঠতেছে, কত সেকেন্ড কত মিনিট বাকি আছে এখন সেটা দেখাচ্ছে এখানে। তো ঠিক আছে, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এই সাবমিট ফর অ্যাপ্রুভালে এখন ক্লিক করে দেবো। সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা একটু ওয়েট করবো, আমাদের কাজটা সাবমিট হচ্ছে। এইভাবে করে কিন্তু আপনারা করতে পারবেন টাইম বেসের কাজগুলো। দেখেন আমাদের কাজটা কিন্তু সাবমিট হয়ে গেল। এখানে আপনার সামনে এখন দেখতে পারবেন কাজটা সাবমিট হয়ে গেছে। তো দেখেন আমাদের কাজটা কিন্তু সাবমিট হয়ে গেল। ঠিক আছে, তাই দেখেন এখানে আপনি লেখা পাবেন সাকসেসফুল সাবমিটেড। ঠিক আছে, তো আমাদের কাজটা কিন্তু সাবমিট হয়ে গেল। তো আপনি দেখেন এখানে রিসেন্ট যে কাজগুলো করছেন সেগুলো এখানে দেখতে পারবেন, কোনটা অ্যাপ্রুভ হয়েছে কোনটা ই হয়েছে এখানে দেখতে পারবেন। এই যেটা আমাদের মাত্র যেটা করলাম সেটা হচ্ছে এটা, এটা কিন্তু এখন এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল। ঠিক আছে, এটা পেন্ডিং আছে, যখন আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে তারা চেক করে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এই আপনারা কিন্তু ট্যাক্সের কাজগুলো করে টুকটাক ছোটো ছোটো কাজ করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা টাইম বক্স থেকে। আর টাইম বক্সে যারা এখনও অ্যাকাউন্ট করেননি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করতে পারেন। অ্যাকাউন্টটা করলে আপনারা $1 বোনাস পেয়ে যাবেন।
এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন তা নিয়ে একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটাও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন। এখানে কাজ করতে পারেন টাইমবক্স ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, খুব ভালো একটা সাইট, এরা 100% পেমেন্ট করে, আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন। ঠিক আছে, আর এই যে টাইমবক্সের যে টিকিটগুলো আছে, এই টিকিটগুলোতে কিন্তু আপনার প্রতি সপ্তাহে একটা লটারি হয়, আপনারা কিন্তু চাইলে এখানে এই লটারির মাধ্যমে লাখ ভালো থাকলে আপনারা $1,500 পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো টাইমবক্সের ইন্টারেস্ট ট্যাবের কাজটা কীভাবে করবেন। টাইমবক্সের ইন্টারেস্ট ট্যাব দিয়ে কিন্তু ভালো মানে টার্ন করা যায়, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।